সিটু নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শ্যামলবাবুর অবদান স্মরণ করেন। শ্যামল চক্রবর্তীর প্রয়াণে শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লেখেন, শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হলো, তার প্রয়াণে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সিটুর রাজ্য সভাপতি ছিলেন তিনি, রাজ্যসভার সাংসদও নির্বাচিত হয়েছিলেন। তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানায়।